হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব 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 ভালো আছি। আর এখানে সকালবেলা দেখতে পারো খাবার বানিয়ে নিচ্ছি বর্মাশয় এবং আমার। তো আমি একবারে প্রথমে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, এবার আমার জন্য তুলে রেখেছি। আর এখানে হচ্ছে যে ফলগুলো দিয়ে আমি দেব আর কি, খেজুর, কিশমিশ, তারপরে হচ্ছে আপেল, আর ওখানে একটা ড্রাগন ফ্রুটস কেটেছি ওটা বর্মাশয়ের জন্য। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে আমি কী কোম্পানির সিয়াসিডটা খাই, সিয়াসিডটা আমি অ্যাপোলো থেকে নেই, তাতে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। আর আজকে হচ্ছে রবিবার, এটা রবিবারের ভ্লগ, তো তোমরা আজকে দেখতে পারছো সকালবেলা এটা খাবো। আমরা দুজনেই প্রত্যেক দিন এটাই খাই, তারপরে দেখি কী খাবার বানাই না বানাই, কারণ দুপুরবেলা আবার যেতে হবে শোভনার ওখানে, কারণ আজকে শোভনার বাবার বাড়ি থেকে সবাই আসবে, ওর মামিরা আসবে, তারপরে মা তাইমা তাইমাশাই ভাই সবাই আসবে, তো সেখানেই যেতে হবে। শোভনা বলেছে দিদি তাড়াতাড়ি চলে এসো, এখানে ওকে দিয়ে এবার আমি খাচ্ছি। আর মনে হচ্ছে আমার মুড অফ, মুড অফ না, অ্যাকচুয়ালি কি হয় আমার এটা মানে সবসময় ঘুম থেকে ওঠার পরে আমার মুডটা কেমন একটা থাকে, এরকম অনেকটা সময় লাগে স্বাভাবিক হতে, মনে হয় কি চুপচাপ একটু বসে থাকি। আর এখানে আমি খেয়ে নিচ্ছি, আর আমার এমন অভ্যাস হয়েছে না, এটা আমি প্রত্যেক দিন খাই, তো না খেলে একদিন কেমন একটা লাগে। আর হচ্ছে গিয়ে দেখ খুব মজা হবে, বেশ অনেক দিন ও বাড়িটায় যাই না, সেই শ্বশুর শাশুড়ি এসছিল, ওরা চলে যাওয়ার পরে তারপরে তো যাওয়াই হয়নি, কারণ ও যাওয়া হয়েছিল বেশ কয়েকবার কিন্তু সেরকম করে ভিডিও করা হয়নি। তো ওনারা এসে অনেকগুলো গাছ টাছ, আমাদের যে নতুন জমিগুলো নেওয়া হয়েছে অনেক গাছ টাছ লাগিয়েছিল, সেগুলো দেখবো। ভাই ফোন করে বলেছিল দাদা গাছে লাউ পড়েছে, লাউ গাছ লাগিয়েছিল, সেগুলো দেখবো, তোমাদের গিয়ে দেখাবো, সব কিছুই দেখাবো, তোমাদের ভালো লাগবে আশা করি। আর হ্যাঁ, ভিডিও শুরুতে বলে দিই, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা বেশ কিছুদিন হলো আমাকে দেখতে পাচ্ছ না, একটু অন্যরকম, অন্যরকম বলতে আমি না নাইটি পরি না, বাট আমি দুটো নাইটি বানিয়েছি, তো ইদানিং একটুখানি পরছি, অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ কমেন্টে কেমন লাগছে। যাই হোক, আমার খুব একটা যে ভালো লাগে সেটা না, তবে মাঝে মাঝে পরি এই আর কি। তো চলো এবার খাওয়া দাওয়া করে আর বেশি কথা বলবো না, আমি চলে যাই ও বাড়িতে, মানে দুপুর আমরা সকালবেলা ওটা খাওয়ার পরে ভাত খেয়েছি, তারপর এখানে চলে এসেছি। আর এখানে মাইমাও চলে এসছে, মানে এটা হচ্ছে শোভনার মা আর ওটা হচ্ছে শোভনার দিদা, তো এখানে অলরেডি ওনারা রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর এখানে হচ্ছে আমি আরেকটা গ্যাসে মুরগির মাংসটা প্রথমে করে নিচ্ছি, তারপরে বাকি যে মাংস খাসির মাংস সেটা হবে। তো শোভনাও করে রেখেছে, বেগুন ভাজা করেছে, ডাল করেছে, মানে শোভনা আর বড়দি, ও দিদাকে বড়দি বলে তাই আমি ও বড়দি বলি। তো যাই হোক, বেগুন ভাজা, ডাল, আরও চাটনি, পাঁপড়, আর খাসির মাংস, মুরগির মাংস, ভাত, মানে মোটামুটি সবাই মিলে করা হয়েছে। তো এই দেখতে পারো খাসির মাংস, আর দিদার সঙ্গে একটু কথাও বলছিলাম। আর এই তো মাংস এবার টকবক টকবক করে ফুটছে, আর একটু পরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর এখানে শোভনা মাংস ম্যারিনেট করে দিয়েছে খাসির মাংসটা, এবার মুরগির মাংসটা হয়ে গেলে খাসির মাংসটাও আমি বসিয়ে দেব। আর আজকে না কারেন্টও এত পরিমাণে যাচ্ছে কি আর বলবো। এটা হচ্ছে শোভনার বড় মামার মেয়ে দেবাঙ্গী, না হলো না, খুব সুন্দর নাম, খুব কিউট দেখতেও, মামিকেও খুব কিউট দেখতে। এখানে গরম শোনা, তুমি বসতে পারবে গরমে? খেলা করো যাও তুমি, ওই পাশে মাইমা ভাত করছে, আর এখানে মাটনটা হলে হয়ে যায়, আর বাকি সব রান্না হয়ে গেছে, বেগুন ভাজা, ডাল, চাটনি, মুরগির মাংস, পাঁপড়টা গরম গরম হবে, আর ওই মাটন হলে হয়ে যায়। তো এখানে মাটন করছি, আর মাটনের মধ্যে গোটা রসুন দেওয়া হয়েছে, তোমরা জানো যে গোটা রসুন মাংসতে দিলে খুব টেস্ট হয়, আমারও খুব ভালো, আমি যদিও বা খাই না গোটা রসুনটা, কিন্তু দেই, তাছাড়া দেবো হচ্ছে চই ঝাল, চই ঝালটা খাই, খুব ভালো লাগে। এগুলো সব কুমড়ো গাছ এই সাইড দিয়ে, এবার যখন এসেছিলো শ্বশুর শাশুড়ি তখন লাগিয়েছে, পরিচর্যা সব ভাই করছে, আর এই যে ঘুরি দিয়েছে, লাউ পড়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ভাই এখানে দোল খাচ্ছে, খালি ঘের আছে তাই বেশি দেখাচ্ছি না, দাঁড়াও এই দেখো। এই গাছগুলো অবশ্য বাজার থেকে কিনে এনে লাগানো হয়েছিল, যে লাউ গাছগুলো, ওই দেখো লাউ পড়েছে, আমি জুম করে দেখাচ্ছি তোমাদের, ওই দেখো লাউ পড়েছে, ওইখানটাও পড়েছে,
অনেকগুলো পাঁচটা না ছোট পড়েছে এদিক ওদিক করে। এই দিকটা থেকে এই দেখো এইভাবে সব গাছ লাগানো, বেগুন গাছ, এখান দিয়ে বিভিন্ন লঙ্কা গাছ, আরো গাছ লাগানো হয়েছিল, সেগুলো ডাটা মূলো খেয়ে নিয়েছে মুরগিতে। আমাদের কলমি শাক হয়েছে, কেমন দেখো সব সুপারি গাছ, এখান দিয়ে নতুন নতুন সব সুপারি গাছ লাগানো হয়েছে আমাদের। তো সবাই খাওয়া দাওয়া করছে, বর্মাশা এখনো আসেনি, আমাকে দিয়ে গেছিল, পরে আর আসেনি। এবার আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। তো এই জমিটাও আমাদের পরিষ্কার করেছে, কি সুন্দর লাগছে, চলো একটু ঘুরে ঘুরে দেখি। নতুন নতুন অনেক গাছ লাগানো হয়েছে, সেগুলোও দেখাই তোমাদের, চলো। এই যে এবছর এই নারকেল গাছ নতুন লাগানো হয়েছে, নারকেল, সুপারি, আম, এগুলো সব নতুন গাছ, যেগুলো এই লাইন দিয়ে আছে নতুন গাছ লাগা। এটা অবশ্য আমাদের বাগানই থাকবে, এখানে আর কিছু হবে না, ওদিক দিয়েও অনেক লাগানো হয়েছে। চলো দেখি চালতে হয়েছে নাকি। চালতে, হ্যাঁ চালতে হয়েছে, এখনো কচি রয়েছে, অনেক চালতে হয়েছে, কচি রয়েছে, জানি না মানে এখন সব পাতার কালার রয়েছে তো ওই জন্য বোঝা খুব মুশকিল। আর এই যে তেজপাতা গাছ, যেটা কিনা সারা বছর আমাদের লাগে, চলে এসছে বর্মাশে, আমি এখানে একটু দোল খাচ্ছি। খিদে পাইনি, এস্টার বসে রয়েছে তোমার জন্য। আচ্ছা ভাই যা সব বাড়িতে। আর এই তো এবার দু ভাইতে খেতে বসে গেছে, আর সবাই খেয়েছে, মোটামুটি এসেছিল, আর বর্মশে একটু দেরি হচ্ছিল, ভাই বসেছিল দাদা কখন আসবে একসঙ্গে খাবে। তো এবার দুই ভাই খেয়ে নিচ্ছে, এরপরে আমরা দুই বউ, দিদা, মাইমা সবাই খেয়ে নেব। আর এখানে রাতে বাড়িতে আসার পরে না হঠাৎ করে একটুখানি মোমো খেতে ইচ্ছা করছিল, মানে আমরা দুপুরেই চলে এসেছিলাম, তারপরে গিয়েছিলাম একটু মোমো খেতে। তো টাটা, আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে এবং পাশে থাকবে।